খুব সুন্দর নাচ করেছো, তার জন্য তোমার জন্য প্রাইজ হলো বেদনা। এই ফলটা খেয়ে তুমি আমার প্রাইজ গ্রহণ করো, খাও। কেমন? ভালো করে বলো, আরেকবার মুখে দিয়ে বলো। কেমন? ভালো আছে? গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো চলো সকাল সকালে ব্লগটি শুরু করে দিলাম। আর দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, স্নান টান করে শিবরাত্রির উপাসটা, মানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে শিব ঠাকুরকে ঠান্ডা করে দিয়ে আমি রান্নাতে চলে এসেছি। তো এখানে দেখো বিটগুলো এভাবে ছুলে নিয়ে এভাবে কুড়িয়ে নিয়েছি ঝিরে ঝিরে করে মেশিনটা দিয়ে। আর একদম ছোটো ছোটো আলু, মানে কী বলবো, মটরশুঁটির মতো আলুগুলো, এগুলো সেদ্ধ করা হয়েছে, এগুলো ছুলবো। ছুলতে তো মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগবেই। আর এখানে একটু বাঁধাকপি ভাজা বসিয়েছি, তো আমরা 2 দিন থেকে নিরামিষ খাচ্ছি। তো দেখো আমি শাড়ি টাড়ি পরেছি, তো শাড়িটা একটু কমই পরা হয়, কারণ শাড়িটা বেশি একটা পরা হয় না। তো শাড়ি পরে রান্না টান্না করতে, মানে শাড়ি পরতে আর কি ভালো লাগে, কিন্তু পরা হয় না, কারণ বসত তাড়াহুড়ার জন্য সবসময় নাইটি পরা হয়। কোথাও গেলে পরে তাড়াহুড়ো করা হয়, তখনও যে চুড়িদার কুর্তি এসবই পরা হয় আর কি। তো শাড়িটা খুব কমই পরা হয়, তো আজকে শাড়ি পরলাম, শাড়ি পরে শিবের মাথায় জল ঢাললাম। তো দেখো মা এখনো পুজো করছে। ভাই চল নিচের দিকে, চল নিচে যাবি না, চল দাঁড়া, এটা একটু ছোট করে স্ট্যান্ডটা বড় করছিলাম, একদম ভাঙ্গা দুর্বল আর কি। তো একটু সাজুগুজু করে ভিডিওতে রিলস করলাম আর কি, আমার দেওর মানে ভাইও ছিল। তো দেখো চলে আসলাম সন্ধ্যার সময়, মানে রাত্রে। দেখো একটা ফটো ফ্রেম ছিল, তো ওটার মধ্যে শুধু আমার ফটো ছিল, তো তোমাদের দাদা ভাইয়ের ফটো ছিল না। এখন একটা ফটো নিয়ে এসেছে, তো হচ্ছে এটার মধ্যেই লাগাই। তো খোলার চেষ্টা করছে আর কি, অনেকদিন থেকে খোলা হয় না বলে জংটা ধরে গেছিলো, মরচে পড়ে গেছে, এর জন্য এখন এটাকে খোলার চেষ্টা করব। তো এখানে পিনগুলো খুব টাইট হয়ে গেছে, তো একটা স্ক্রুড্রাইভার নিয়ে একটু খোলার চেষ্টা করি আর তারপরে ফটোটা লাগাবো। তো স্যানিটাইজার দিয়ে একটু কাজগুলো মুছে নিলাম, নোংরা হয়েছিল। তো চলো ফটো ফ্রেমটা দেখাই। খাই দেখো ফটো ফ্রেমে ফটো লাগানো হয়ে গেছে, তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ফটোটা ফ্রেমটা কেমন হয়েছে।